বাংলাদেশে কিন্তু চোর বাটপার ঘুরে গেছে, এমনকি সব জায়গায় চিটার বাটপার আছে। যারা হালাল ব্যবসা বলতেই বুঝে না, বুঝলেও মানে না, এরকমই আছে। দেখেন সার্জিল 20, এর মধ্যেও কিন্তু ভেজাল আছে। আপনারা ভেজালটা কীভাবে ধরতে পারবেন? বা একটু দাম বেশি হলেও অরিজিনালটা খান, যে জিনিসে আসলে সস্তা, এটার চাহিদা অবস্থা হয়। ঠিক আছে, সেটা বলে রাখি আপনাদের, যাই খাবেন একটু সচেতন হয়ে চিহ্নিত করার পরে খান। দেখেন এখানে দিয়ে দিচ্ছি, দেখে নেন কোনটা আসল কোনটা নকল, কিভাবে আপনারা আসল নকল চিনতে পারবেন। স্যার চলো একটু দেখে আসি। সার্জেল 20 ক্যাপসুল, সার্জেল 20 মিলিগ্রাম, সার্জেল 20 মিলিগ্রাম, নাম্বার 1 আর নাম্বার 2, বাংলাদেশে সবই সম্ভব। দুইটা দুইটা ট্যাবলেট ই করেন, এক এক পাতা থেকে একটা করে কেলান, বের করা হোক। নাম্বার 2 ক্যাপসুল সার্জেল, নাম্বার 1 এটা গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করছি। অনেকে আন্ডার রেটে মাল বিক্রি করে, কিভাবে বিক্রি করে এখন বোঝা যাচ্ছে। এখানে গ্রিপ দো আছে, নাম্বার 1 ক্যাপসুলের ভিতরে গ্রিপ দো আছে, হ্যাঁ গ্রিপ, হেলথ কেয়ারের লোগো দো আছে। আর নাম্বার 2 ভিতরে এটা এটা ফিনিশিং দেখেই বোঝা যাচ্ছে যে এটা অরিজিনালি ডুপ্লিকেট, হান্ড্রেড পার্সেন্ট ডুপ্লিকেট সার্জেল, হ্যাঁ এটা অরিজিনাল সার্জেল সার্জেল, হ্যাঁ দেখছেন আপনি। যে দেখেন দুইটা দুই জিনিস, সবাই একটু সচেতন ভাবে ওষুধ কিনবেন, যে দোকান থেকে কিনেন দেখে এক নম্বর জিনিস কিনবেন, টাকা দুইটা বেশি নিলেও ভালো জিনিস কেনার চেষ্টা করবেন। ধন্যবাদ।